বিএনপির মনোনয়ন না পাওয়া নেতাদের কর্মী সমর্থকরা টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ঘিরে বিক্ষোভ করছে সকাল থেকে সেখানে অবস্থান নিয়েছেন কয়েকশো কর্মী সমর্থক দুপুর পর্যন্ত সিনিয়র নেতাদের কেউ অফিসে আসেননি কার্যালয়ের ফটকের সামনে আছেন মুন্সীগঞ্জ এক আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আব্দুল্লার সমর্থকরা এ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজেম হোসেন কার্যালয়ে আরেকটি ফটকের সামনে বসেছে কুমিল্লা চার আসনের মনোনয়ন না পাওয়া মঞ্জুরুল সাধারণ সম্পাদক আব্দুল রতন জাতীয় প্রার্থী গোপালগঞ্জ এক আসনের সেলিমুজ্জামানের কর্মী সমর্থকরা খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সহিংসতা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ সকালে ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ বক্তব্য তুলে ধরেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিএনপির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ করে তিনি বলেন রাজনৈতিক দলের মনোনয়ন বাণিজ্য কাম্য নয় দলটি এর মাধ্যমে নিজেদের রাজনৈতিক দল না বরং একটি কর্পোরেট সংস্থা হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেন আব্দুর রহমান এছাড়া নির্বাচনকে সামনে রেখে বিএনপি মহাসচিব পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় একটি সংস্থা বাংলাদেশের পাকিস্তান দূতাবাসে মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎ ও গোপন বৈঠক ষড়যন্ত্রের অঞ্চলের ষড়যন্ত্রের অংশ এবং মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিকে বিনষ্ট করবার দুরবিষন্ধী বিএনপির মনোনয়ন বাণিজ্য নিয়ে সারা দেশে তাদের নেতা কর্মীরা রাজনৈতিক সন্ত্রাসই নয় সামাজিক পরিবেশকেও বিনষ্ট করে ঢাকা সূত্র আসনের নির্বাচনে শেষ পর্যন্ত থাকছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে এরশাদকে লাঙ্গল প্রতীক বরাদ্দের জন্য ঢাকার রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি আসনে ধানের শিশুর পক্ষে চূড়ান্ত প্রার্থী হিসেবে জমা দেওয়া হয়েছে বিজেপির আন্দালিবান পার্থ নাম এছাড়া মুন্সীগঞ্জে প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর ঢাকার সতেরো আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন যুক্তফ্রন্টের ফ্রন্টের মাহিবি চৌধুরী ঢাকা সতেরো বারো এবং ছয় আসনে প্রার্থী প্রত্যাহারের চিঠি দিয়েছে আসম রবের দল ঢাকা ছয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী সুব্রত চৌধুরীকে ধানের শীষ বরাদ্দের জন্য চূড়ান্ত চিঠি জমা দেওয়া হয়েছে এ আসনে মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদকে লাঙ্গল প্রতীক চূড়ান্ত বরাদ্দে চিঠি দিয়েছে জাতীয় পার্টি এছাড়া ঢাকা চার আসনে লাঙ্গলের চূড়ান্ত প্রার্থী হিসেবে আবু হোসেন বাবলার নাম জমা দেওয়া হয়েছে